চলমান সংঘাতে ব্যর্থতার কারণে উত্তরাখাইন থেকে কৌশলগতভাবে মিয়ানমার জান্তা সৈন্য প্রত্যাহার করছে বলে জানিয়েছে আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, মাইবুন টাউনশিপের দুটি পাহাড়ের চূড়া থেকে দক্ষিণে বাহিনী স্থানান্তরিত করছে সামরিক বাহিনী, এজন্য তারা সামরিক স্থাপনা পুড়িয়ে দিয়েছে। তবে আরাকান আর্মি বলছে, ভেতরে থাকা সৈন্যরা আত্মসমর্পণ না করা পর্যন্ত জান্তার লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাবে তারা। সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, চীনা সীমান্তের একটি কৌশলগত শহর ছেড়ে আসায় ওই অঞ্চলে দায়িত্বে থাকে 3 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে জান্তা। কয়েক মাস যুদ্ধের পর শত শত সৈন্য অস্ত্র ফেলে পালিয়েছে। শান রাজ্যের লাউকাই শহরটি থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে হস্তান্তর করে ওই এলাকা অবশেষে ছেড়ে দিয়েছে জান্তা। ওই আত্মসমর্পণটি ছিল কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় একক ক্ষতির একটি। আত্মসমর্পণের পর জোটের পক্ষ থেকে অফিসার ও তাদের সৈন্যদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে দক্ষিণ রাখাইনে বিশেষ করে রামরিতে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ জোরদার করে চলে সামরিক জান্তা। নাগরিকদের ওপর গোলাবর্ষণ ও বিমান হামলায় বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানা গেছে। আরাকান আর্মির অভিযোগ, সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ফ্যাসিবাদী সন্ত্রাসবাদ অবলম্বন করছে।